আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার সাথে আলোচনায় বসেছেন একজন কবি এবং শিক্ষক তার সাথে আজকে আলোচনা হবে কবিতা এবং কবি নিয়ে তার ইতিমধ্যে দুটো বই প্রকাশ হয়েছে কবিতার প্রথম বইটি এই বইটি বের হয়েছিল দু সালে বইটির নাম হচ্ছে দ্রোহের প্রতিধ্বনি আর এই বইটি এবারের মেলায় বের হয়েছে প্রতীক্ষার প্রহর তো আজকে আলমগীর গোলাপ জনাব আলমগীর গোলাপের সাথে আলোচনা করছি আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমার সুযোগ করে দেওয়ার জন্য এই কবিতা ও কবি সম্পর্কে আলোচনার বিষয়ে প্রথমে আমি যদি স্পেসিফিক্যালি যাই যে কবিতা সম্পর্কে আপনার অভিমত কি কবিতা কবিতাকে আপনি কী করে দেখেন আর কি আসলে কবিতাটাকে কবিতা সাহিত্যের আমরা সবথেকে প্রাচীনতম শাখা ধরা হয় যে সমৃদ্ধ এবং ঐশ্বর্যপূর্ণ শাখা হচ্ছে কবিতা এবং যত লেখকই আমরা দেখতে পাই প্রথমে কবিতা দিয়ে হাতে খড়ি হয় কবিতাকে আমি যদি এভাবে ডেফিনেশন করি যে কবিতা হচ্ছে একজন কবির বাস্তবসম্মত কল্পনা যে কবি ছন্দবদ্ধ শব্দের মাধ্যমে প্রকাশ করেন লেখেন এখানে সাধারণত কবিতা পাঠ করলে একজন পাঠকের হৃদয় মন স্পন্দিত হয় এবং তাকে আবেগ ভালোবাসা মোহ তার ভিতরে সৃষ্টি হয় কবিতার মাধ্যমে যেটা অন্য কোন সাহিত্যের শাখা আমরা এটা দেখতে পাই না সেজন্য কবিতাকে ঐশ্বর্যপূর্ণ বলা হচ্ছে আবার কবিতা যে উচ্চমার্গীয় পাঠক যারা তারা কবিতাকেই কিন্তু আগে বেশি পছন্দ করে এবং স্থান দিয়ে থাকেন এখন বুঝতে পারলাম এটা তো বটেই কিন্তু আজকাল যদি আমরা সাহিত্যের বাজারে ধরি তাহলে কবিতার আসলে পাঠক কোথায় বা কবিতা লিখে আসলে সেই তৃপ্তিটা পাওয়া যায় কিনা যেটা ধরুন উপন্যাস বা গল্প যেভাবে করে মানুষ বা পাঠককে টানে কবিতার সেই আবেদনটা বর্তমানে রয়েছে কিনা হ্যাঁ কবিতার আবেদন অতীত থেকে এখনও আছে আগামীতেও থাকবে কারণ কবিতাকে বাদ দিয়ে সাহিত্য কখনও চলতে পারবে না একজন লেখকের মৌলিকত্বকে কিন্তু তার কবিতা দিয়ে বিচার করা হয় হ্যাঁ আপনার কথা ঠিক যে কবিতা কি সকলে পড়ে আসলে আমি প্রথমে বলেছি যে কবিতা কিন্তু সমাজের বা পাঠক শ্রেণীর উচ্চমার্গীয় যারা খুব ঐশ্বর্যপূর্ণ চিন্তার অধিকারী তারাই মূলত কবিতাকে প্রথমে ধরে কথা সাহিত্য গল্প ছোটো গল্প বা উপন্যাস কিন্তু সব মানুষ সহজে বুঝতে পারে কিন্তু কবিতা একটু বুঝতে সমস্যা হয় ভাব থাকে গভীর ভাষা কম থাকে যার কারণে সহজে পড়ে বুঝতেও অনেকে পারে না যার কারণে কবিতাকে অনেকে অন্যভাবে দেখে একটু যে কবিতা কিন্তু বাস্তবতা হচ্ছে কবিতার ভিতরে একজন লেখকের দর্শন থাকে কোনো কোনো সাহিত্য সমালোচক বলেছেন কবিরা হচ্ছে দার্শনিক যে তারা অনেক কিছু দেখতে পারে যে আজ থেকে একশো বছর দুশো বছর পাঁচশো বছর পরে যারা কী হবে কি ঘটবে কবিরা বলে আমরা সাহিত্যের দিকে দেখি যে বিশ্ব সাহিত্যে যারা অবস্থান করে আছে আজ থেকে এক হাজার বছর আগেও আটশো বছর সাতশো বছর শেখ সাদি বলা হোক অমর খায়াম বলা হোক হাফিজ বলা হোক এরা কিন্তু আসলে কবিতার মাধ্যমে পরিচয় আছে আমরা কথা সাহিত্যিককে এরকম পাবো না সুতরাং কবিতা পাঠক আগেও ছিল এখনও আছে আগামীতেও থাকবে কিন্তু আমরা কবিতা যারা পড়ে আমরা বলতে পারি তারা ওই সাহিত্যের উচ্চমার্গীয় পাঠক সুতরাং কবিতা থাকবে ওকে আমি এইখানটাতে আসবো একটু আপনার প্রথম বই হচ্ছে দ্রোহের প্রতিধ্বনি নাম থেকে বোঝা যাচ্ছে একটু বিদ্রোহ বিদ্রোহ একটু ভাব আছে এখন এরপরে আসলো প্রতীক্ষার প্রহর তো এখানে আবার প্রতীক্ষা কেন প্রেম বিরোহ এরকম একটু তো মনে কি এমন হচ্ছে বা এরকম কি ধরা যায় যে প্রথমে যে সে বিদ্রোহ সত্তা সেটা আসলে পুরোপুরি খাঁটি হয়ে প্রেম ভালোবাসার দিকে ধাবিত হয় বা আমি যদি এই বইটা সম্পর্কে আপনার মুখে একটু জানতে চাই যে ওখান থেকে বইয়ের নামের চয়ন থেকে বা কবিতার ধরন থেকে যেটা বোঝা যায় যে আপনি অনেকটা এখন আপনার পরিপক্কতা যেটাকে বলে যে প্রেমের বা ভালোবাসার সে পরিপক্কতা সেটা আসছে কারণ কোনো কিছু জয় করতে হলে সেটা ভালোবাসা দিয়েই জয় করতে হবে অস্ত্র দিয়ে জয়টা হয় না তো প্রতীক্ষার প্রহর নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ আসলে বলতে গেলে দুটো নিয়েই একটু বলতে হয় যে আপনি যেটা বললেন যে দ্রোহ ছিল আসলে দ্রোহ এবং প্রতীক্ষার ভিতরে প্রেম আর দ্রোহের ভিতরে একটা ক্ষোভ তা দ্রোহ এবং প্রেম দুটোই কিন্তু দ্রোহের ভিতরেও কিন্তু প্রেম থাকে যখন অনাচার দেখা হয় বিভিন্ন অসঙ্গতি অরাজকতা দেখা হয় তখন সে সমাজকে ভালোবেসেই কিন্তু তার বিরুদ্ধে দ্রোহ ঘোষণা করে তো সমাজের ধ্বংসর জন্য কিন্তু কেউ দ্রোহ ঘোষণা করে না অনবতা প্রেম থেকে প্রেম মানে শুধু যে নরনারী প্রেম হতে হবে বিষয়টা এরকম না প্রেমটা সার্বজনীন পশু পাখির প্রতি হতে পারে মানুষের প্রতি সর্বজনীন মানুষের কাজ পারে সুতরাং দূরভাবে আমি প্রথম ওখান দেখে দিয়েছি যে আমাদের সমাজের অসঙ্গতিগুলো বিশেষ করে আমার ওই প্রথম বইয়ে নারীদের ক্ষমতায়ন এবং নারীদের যে লাঞ্ছনা এইগুলোকে আমি ফুটিয়ে তুলেছি প্রায় তেত্রিশটা কবিতার ষোলোটা কবিতাই আমার নারীর ক্ষমতায়ন এবং নারীর যে অবহুলিত অবস্থা ওখানে পুরুষতান্ত্রিকতা নিয়ে ধর্ষণের আর্তনাদ নিয়ে কবিতা এসেছে ও অবলর অসায়ত্ত নিয়ে কবিতা এসেছে এটা আমার একটা জায়গা থেকে আমি বেসেছি তাই ওদেরকে নিয়ে কবিতা লিখেছি ঠিক পরবর্তী বই যেটা আমার এখানে প্রতীক্ষার প্রহর এখানে আমার যে রোমান্টিক প্রেমটাকে এখানে আমি হাইলাইটস করেছি যে এই জগতের শত সুন্দর সৃষ্টি সব কিন্তু প্রেম থেকে এসেছে প্রেম ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো সুন্দর সৃষ্টির সৃষ্টি হতে পারে না যেটা আমি বিশ্বাস করি তা এখানে আর এই যে না নর প্রতি একে অপরের প্রতি একটা প্রেম আগ্রহ ভালোবাসা থাকে এটা কিন্তু প্রাচীন এবং অনাদিকাল থাকবে এটা যেদিন এটা থাকবে না সেদিন পৃথিবী অংশ হয়ে যাবে এবং প্রত্যেক নারী বা নর চায় যে তার বিপদ আর মনের মতন একজন জীবনসঙ্গী হোক তার অর্ধাঙ্গী হোক বা সে তার যার পথ চলে বন্ধু হোক আমিও কিন্তু আমার এই কবিতা নিবেদনগুলো সেরকমই এবং আমার বিশেষত্ব বইয়ের যে এখানে আমি চল্লিশটা কবিতাকে স্থান দিয়েছি যেটা আমি দাবি করবো যে আমি প্রত্যেকটা কবিতার সাথে একটা কবিতার সাথে একটা পরম্পরা এনেছি যেটা আমি পাঠকদেরকে বলেছি যে এবং প্রথম থেকে একটা পুরুষ বা একটা নারীকে দেখার পরে পছন্দ হওয়ার একটা ব্যাপার থাকে মুগ্ধতা যেটা আমি বলেছি চারটি পর্বভ করা এবং প্রথম পর্ব মুগ্ধতা যে একটা মেয়েকে দেখে বা একটা ছেলেকে দেখে যেভাবে মুগ্ধ হয় এরপরে প্রেমের পর্যায়ে আসে ঠিক অনুরূপভাবে দ্বিতীয় পর্যায়ে প্রেম নিবেদন যখন মুগ্ধ হয় তখন তাকে প্রেম নিবেদন করে আমি দ্বিতীয় অধ্যায় প্রেম নিবেদন এনেছি এরপর প্রেম নিবেদনের পরে আমরা আমি যেটা দেখাতে চেয়েছি সে যাদের যে একটা মিলন হলো বা তাদের একটা রোমান্টিক সময় পার করলো এর ভিতরে কিন্তু আবার শুধু প্রেম থাকে না প্রেমের ভিতরে অভিমান থাকে অনুরাগ থাকে সেটা আমার একটা অধ্যায় আসছে তৃতীয় অধ্যায় রোমান্টিক যে অনুরাগটা রাগ করা করি যে ব্যাপার থাকে আর কি এটা এবার শেষ পর্যায়ে রাগ করে যখন একটু বিচ্ছেদ হয়েছে পরে অভিমান শুরু হয়েছে যেটাকে আমি সরি প্রতীক্ষা শুরু হয়েছে যে প্রতীক্ষায় আছে এখন যে কবে আবার আসবে একটু ভুল ভাঙবে কিনা হ্যাঁ এই জায়গাগুলো মেসেজটা আসবে কিনা ফিরে আবার মিলন হবে এই প্রতীক্ষার ভিতর দিয়ে আমি মূলত কবিতার বইটা শেষ করেছি চল্লিশটা কবিতা আছে এবং আমি নতুনত্বের জন্য বলতেছি যে বাংলা সাহিত্যে আমি এই ধরনের কবিতা বই এখন পাই না যে একটা কাব্যগ্রন্থের প্রকৃতি নিয়ে আসে প্রেম নিয়ে আসে প্রতিবাদ নিয়ে আছে এরকম কিন্তু আমি এটাকে প্রত্যেকটা কবিতাকে কিন্তু আমি ফ্ল্যাট মানে সুন্দর একটা ধারাবাহিকতা কথা করে করে যে কাব্য উপন্যাস বলা যেতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত এইটা আছে আমার কবিতার বিশেষত্ব যেটা কেউ একটা কবিতা নিয়েও তার জীবনে লাগাতে পারে তারপর তার মধ্যে একটা ধারাবাহিক বা পুরা কবিতার বইটাও একটা একটা ক্লাসিক্যাল বই হতে পারে যে কবিতাটা একটা 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 জুটির প্রেম কাহিনীটা নিয়ে আগাইছে কবিতা আবার কেউ যদি এখান থেকে একটা ইটের নিয়ে ব্যবহার করতে পারে তার জীবনে তো সেটাও লাগতে পারে এটা আমার বিশেষত্ব কবিতা আচ্ছা বুঝতে পারলাম এবার আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে সাহিত্যকে তো বলা হয় সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ শুরু তো এখনকার সাহিত্যকে আপনি সেই দর্পণের দৃষ্টিতে যদি দেখেন তাহলে আপনি তার মূল্যায়নটা কীভাবে করবেন কি রূপে দেখেন আর নিঃসন্দেহে সাহিত্য সমাজের দর্পণ এবং এটা খুব গভীর প্রয়োজন বোধ উপযোগিতা দরকার সমাজে রয়েছে যেটা যেটা আমাদের বলতে গেলে আমাদের সমাজ আমরা পৃথিবীর উন্নত জাতিদের দিকে তাকাই যে জাতি উন্নতই তাদের কিন্তু সাহিত্যটা সব থেকে বেশি উন্নত আমি একটা কথা বলি যে কোনো জাতিকে যদি আগে স্বাধীন করতে হয় পরাধীন জাতিকে স্বাধীনতা অর্জন করতে হয় অথবা স্বাধীন জাতির স্বাধীনতা রক্ষা করতে হয় তাহলে আমি যেটা প্রথমে বলি যে বাহ্যিক শক্তির থেকেও তাকে মানসিকভাবে তাকে স্বাধীন করতে হয় আগে আর এই মানসিকভাবে একটা জাতিকে স্বাধীন করতে পারে সাহিত্য সংস্কৃতি সুতরাং সমাজের সাথে সাহিত্য কিন্তু খুব মানে জড়িত রয়েছে সেটা এবং সাহিত্যের মধ্যে আমরা ফরাসি বিপ্লব ইউরোপীয় রেসার কথা বলেন আপনি বলসিবি বিপ্লবের কথা বলেন যত বিপ্লব কথা বলেন প্রথম কিন্তু সাহিত্যিকরা হাত দিয়েছে সুতরাং সমাজকে আমরা চেঞ্জ করতে গেলে সাহিত্যকে কাম করে পারবো না কিন্তু আমাদের সাহিত্যের বাংলাদেশের সাহিত্য বাংলা সাহিত্যের একটা ব্যাপার যেখানে আমরা আসলে ওইভাবের প্রতিবাদী সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ বা যারা জনগণের কথা বলে অসহায় মানুষের কথা এরকম লেখক আমরা খুব কম পেয়েছি এটা আমাদের দক্ষ আমরা নজরুল ইসলাম নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা করি কারণ তিনি আপামোর মানুষের কথা বলেছেন হৃদয়কে জয় করে নিয়েছিলেন যে তিনি কৃষক মজুর শ্রমিকদের হৃদয় জয় করেছিলেন এবং একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন কিন্তু আমরা আসলে সমকালীন সাহিত্যের ভিতরে দেখি না যার কারণে সমাজের ভিতরে বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে যে এক বিরাট ধনিক শ্রেণীর সম্পদের পাহাড় আর এক আমার কৃষক শ্রমিক এটা এটাই আমি কিন্তু হাইলাইট করতে চেয়েছি এবং এটা যদি কবিতার মাধ্যমে গানের মাধ্যমে গল্পের মধ্যে যাতে জাগানো যায় তাহলে আমরা আসলে যে সুন্দর সুদার বাংলা আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা আমাদের সম্ভব সুতরাং সমাজের জন্য সাহিত্যের প্রচুর পরিমাণে উপযোগিতা রয়েছে প্রয়োজন রয়েছে এ ব্যাপারে আপনার ব্যক্তিগত পরিকল্পনা কি একজন কবি এবং একজন শিক্ষক হিসাবে কারণ দুটি জায়গায় আপনার কথা বলার স্কোপ রয়েছে আপনি ইচ্ছে করলে ছাত্রদের সামনেও কথা বলতে পারেন ইচ্ছে করে লেখনির মাধ্যমে প্রকাশ করতে পারেন তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হ্যাঁ শিক্ষক হিসাবে আমার অ্যাকচুয়ালি জয়েন করা বা আমি কাজ শুরু করার আমার একটা অন্যতম উদ্দেশ্য লেখালেখি করা এবং আমি একটা প্রবাদ আমার সবাই জানি যে বলছে যে ওস্য অপেক্ষা মোশি অধিকতর শক্তিশালী এটা সবাই জানে যশ্রীর শক্তি চেয়ে কলমের শক্তি অনেক বেশি গুরুত্ব কিন্তু আমাদের দুঃখের বিষয় হলে আমাদের সমাজে কিন্তু মানুষ বই পড়ে না তা আমার একটা প্ল্যানিং আছে যে আমি বই পড়াটাকে যদি সামাজিক এবং পারিবারিক আন্দোলনের রূপ দেওয়া যায় তাহলে আমাদের জাতির পরিবর্তন সম্ভব অন্যভাবে পরিবর্তন খুব দূর হওয়ার মানে অনুস্তাতিক পরিবর্তন যেটা বলতে চাচ্ছি যে আমার প্ল্যানিং আছে যে লেখালেখি এবং যদি এরকমও আমি আলোচনা করেছি বইমেলার ভিতরে অনেক বয়স্ক এবং যারা দেশকে নিয়ে ভাবে সাহিত্য তাদের সাথে যে আমরা যদি পাঠচক্র করি বা আমাদের স্কুলগুলোতে মহল্লায় পাড়ায় যদি এরকম হয় স্কুল প্রতিষ্ঠা হয় পাঠাগার প্রতিষ্ঠা হয় এবং বইগুলোকে সহজলভ্য পাঠকের কাছে দেওয়া যায় লেখালেখির মাধ্যমে লেখকও তৈরি হবে আমাদের পাঠকও তৈরি হবে একটা পর্যায়ে কিন্তু আমাদের মন তার মানে মেন্টালি আমরা কিন্তু জ্ঞানের দিকে ধাবিত হতে পারবো এবং বই একটা মানুষকে কথায় বলে যে একটা মানুষ যদি খারাপ করতে চা হয় তবুও তাকে বই পড়াতে হবে আর ভালো করতে চা হলেও তাকে বই পড়াতে হবে তাহলে স্থায়ীভাবে সে ভালো হবে তাই হলে খারাপ হবে সুতরাং আমার লেখালেখিটা যে এর মাধ্যমে আমার চিন্তা ভাবনা দর্শন এটাকে আমি সমাজে প্রতিষ্ঠা করতে পারবো সমাজকে দিতে পারবো ভালোভাবে সেটা আমার মূল লেখালেখির একটা অন্যতম উদ্দেশ্য আমার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে এরকম যে যে আমাদের বাঙালি জাতটাকে যদি আমরা লেখালেখি মানে পড়ার ভিতরে ঢুকাইতে পারি তাহলে মনে হয় আমরা বেশি লাভবান হব সেটা অন্যভাবে লাভবান হওয়া সম্ভব না আজকে কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে